সিলেটের ট্রেনের লরির একটি বগির লাইন চ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে। সিলেটের স্টেশন ম্যানেজার জানান, সকাল 8:30 দিকে সিলেট থেকে ছেড়ে আসার পর মাইজগাঁও রেল স্টেশন এলাকায় 952 নম্বর মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। তেলের খালি ট্যাঙ্ক লরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেল স্টেশন এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।